এটা দৃশ্যত একটা পরিহাসমূলক বিষয় যে একটি ধর্মভিত্তিক দলের পক্ষ থেকে বা তার পক্ষ হয়ে বাংলাদেশে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে আপত্তি তোলা হয়েছে। গত বছর মে মাস থেকে ভারতের গণমাধ্যমগুলোতে বিশ্লেষকরা বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ব্যাপক আলাপ আলোচনা করেছেন এবং তারা বলেছেন যে ভারতের প্রত্যক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। এ ব্যাপারে তারা যে ব্যাখ্যা দিয়েছেন এটা তাতে স্পষ্ট ছিল যে তারা চান যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে অব্যাহত রাখার জন্য ভারত সবকিছুই করুক। এই বিশ্লেষণগুলো আসলে ভারতের স্ট্যাবলিশমেন্টের বক্তব্য, যদিও এগুলো বিভিন্নভাবে বিভিন্ন বিশ্লেষকরা উপস্থাপন করেছেন। তাদের যুক্তির যে মর্মবাণী সেটা ছিল এই যে ভারতের জাতীয় স্বার্থেই বাংলাদেশের ক্ষমতাসীনদের টিকিয়ে রাখাটা ভারতের প্রয়োজন। তারা চারটি যুক্তি চেয়েছিলেন। প্রথমত, শেখ হাসিনার ক্ষমতা না থাকলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। একটি দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, সকলের অংশগ্রহণের চেয়ে ভারতের কাছে স্থিতিশীলতার প্রশ্নটাই ছিল মুখ্য। একটি নির্বাচনে গণতান্ত্রিকভাবে ক্ষমতার যদি হাতবদলও ঘটে, সেটা ভারতীয় বিশ্লেষকরা কেন নিশ্চিত হয়েছিলেন আমরা জানি না। কারণ হচ্ছে বাংলাদেশে কোনো রকম জনমত জরিপ হয়নি, ভারতীয় কোনো গণমাধ্যম করেনি, বাংলাদেশের কোনো গণমাধ্যম করেনি যে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হলে কারা বিজয়ী হবেন। কিন্তু তারা ধরে নিয়েছিলেন যে ক্ষমতার হাতবদল ঘটবে। এবং কেন একটি দেশে ক্ষমতার হাতবদল ঘটলেই অস্থিতিশীলতা তৈরি হবে, যদি সেটা ভারতে না হয়, যদি সেটা ব্রিটেনে না হয়, যদি সেটা যুক্তরাষ্ট্রে না হয়, কেন হবে, এই ব্যাখ্যা কিন্তু তারা কখনোই দেননি আমাদেরকে। দ্বিতীয়, যেটা ক্ষমতার হাতবদলের অর্থ হচ্ছে তারা ধরে নিয়েছিলেন ক্ষমতার হাতবদল হবে এবং ক্ষমতার হাতবদল হলে বিএনপি, তাদের ভাষায় বিএনপি জামাত, ক্ষমতায় আসবে, যাতে করে বাংলাদেশে তাদের ভাষায় মৌলবাদীদের উত্থান ঘটবে। কেউ কেউ বলেছেন যে এতে করে ইসলামপন্থীরা ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং যদি জামায়াতে ইসলামী ক্ষমতার ধারে কাছেও থাকে তাহলে পাকিস্তানি সেনাবাহিনী চালকের ভূমিকা অবতীর্ণ। এটা দৃশ্যত একটা পরিহাসমূলক বিষয় যে একটা হিন্দু জাতীয়তাবাদী দল বলে পরিচিত, যারা নিজেদেরকেই হিন্দু জাতীয়তাবাদী দল বলে পরিচয় দেন, একটি ধর্মভিত্তিক দলের পক্ষ থেকে বা তার পক্ষ হয়ে বাংলাদেশে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের রাজনীতি নিয়ে আপত্তি তোলা হয়েছিল। স্মরণ করা যেতে পারে যে 1992 সালের ডিসেম্বরে বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে বিজেপি এবং জামায়াতের মধ্যে আঁতাত আছে। এই খবরটি প্রকাশিত হয়েছিল দৈনিক বাংলা 10ই ডিসেম্বর 1992 সালে। তৃতীয়, যে যুক্তিটা দেখানো হয়েছিল, বিএনপি ক্ষমতায় আসলে ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, কেন 2001 থেকে 2006 সালে বিএনপির মেয়াদে বিএনপি উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলিকে সমর্থন ও আশ্রয় দিয়েছে, যে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের উত্থান এবং বিকাশের কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, এবং গত 1 দশকে এই বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের আপোষ করেছেন, দুর্বল হয়ে পড়েছেন, ফলে তাদের পক্ষে আবার নতুন করে সংগঠিত হওয়া সম্ভব কিনা সেটা প্রশ্ন থেকেই যায়। চতুর্থ যুক্তিটা ছিল বাংলাদেশে ক্রমবর্ধমান চীনের প্রভাব মোকাবেলার জন্য ভারতের প্রত্যক্ষ প্রভাব বাংলাদেশে জরুরি। স্মরণ করা দরকার যে 2009 সাল থেকেই বাংলাদেশের সরকারের উপর ভারতের একক এবং প্রত্যক্ষ প্রভাব আছে। তা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতিতে চীনের ক্রমাগতভাবে প্রভাব বৃদ্ধি হয়েছে। 2016 সালে বাংলাদেশ চীনের বিআরআই প্রজেক্টে যোগ দিয়েছে, অর্থাৎ এই সময় ভারতের প্রত্যক্ষ প্রভাব থাকা সত্ত্বেও চীনের প্রভাব বৃদ্ধি পেয়েছে। তাহলে পরবর্তীতে এই প্রভাব বৃদ্ধি রোধ করার জন্য ভারতকে কেন প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে, তারও কোনো ব্যাখ্যা পাওয়া যায়।